আজকে আমরা যে অ্যাপসটির কথা বলবো, এই অ্যাপসটি দিয়ে আপনি আপনার ভিডিও বা ছবি এটা বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এবং এই এফেক্টগুলো পাবেন, যেমন ভিডিও থাম্বনেলে আমরা যে এফেক্ট দিয়েছি সেই এফেক্টগুলো এই অ্যাপসের মধ্যে পাবেন। এই অ্যাপসটি ব্যবহার করে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে এবং তা চালিয়ে খুবই মজা পাবেন। তাহলে আসুন কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করা যায়। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন মিউজ ম্যাক, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেল, ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন কি এখানে ক্যামেরা এবং ভিডিও রয়েছে, ভিডিও চাইলে ভিডিও এবং ক্যামেরা চাইলে ক্যামেরা আর কি পিকচার। আমি ক্যামেরায় ক্লিক করলাম, এখন দেখব এটার মধ্যে কী কী ইফেক্ট রয়েছে এবং এটা দ্বারা কী করা যায়। প্রথমে আমরা এই আইকনে ক্লিক করব, এভাবে আপনারা এক একটা ইফেক্ট ক্লিক করে দেখবেন কোনটার কী কাজ। অনেক রকম ইফেক্ট রয়েছে এবং এই ইফেক্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আমি এক একটা করে দেখাচ্ছি। এই অ্যাপসটি দিয়ে আপনি কুয়াশা তৈরি করতে পারবেন, বৃষ্টি তৈরি করতে পারবেন এবং DSLR মতো পিকচারও তৈরি করতে পারবেন সরাসরি। এবং চারিদিকে কুয়াশার মতো আর কি ঘোলা করা যাবে। যতটুকু চাচ্ছেন ততটুকু স্পষ্ট এবং বাকিটা অস্পষ্ট করা যাবে। অনেক ইফেক্ট রয়েছে, ডিম্বাণু করা যাবে, এবং এটা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করা যাবে এবং বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। আপনার প্রত্যেকটা ইফেক্ট ক্লিক করে দেখবেন কোনটার কী কাজ।